আবারও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সুরক্ষা বলয়ের সাংসদ জগন্নাথ সরকার। দীর্ঘ টানা পড়েনের পর পুনরায় কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী পেলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তাকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। বেশ কিছুদিন হলেও জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। প্রসঙ্গত, সম্পত্তি কল্যাণীর একটি প্রেক্ষাগৃহ থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে ছায়াছবি দ্য কাশ্মীর ফাইলস দেখে বাড়ি ফেরার পথে কল্যাণী এইমস এর কাছাকাছি এলাকায় সড়ক পথে দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের পর, যদিও রাজ্য সরকারের তরফ থেকে দুজন সিকিউরিটি তাকে দেওয়া হয়েছিল। এই ঘটনা মন্দের ভালো হলেও জগন্নাথ সরকার যেহেতু জনতার দরবারে একেবারে মিশে গিয়ে জনপরিষেবা দিতে অভ্যস্ত, ফলে কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে খুশি জগন্নাথবাবু। এক সাক্ষাৎকারে জগন্নাথবাবু জানান, আমি জনপ্রতিনিধি, সর্বদা জনগণের জন্য কাজ করতে চাই। জনতার সঙ্গে মিলেমিশে কাজ করতে গিয়ে অনেক সময় অশুভ শক্তির রোষের মুখে পড়তে হয়, ফলে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তারক্ষী অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী থাকলে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা দাদা, আপনি যে ওয়াই প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেলেন, এ সম্বন্ধে কিছু বলবেন? দেখুন, কোনো নিরাপত্তা না থাকাতে আমার ওপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল খুবই নিন্দনীয় ঘটনা। পরবর্তীকালে আমরা ওই দিনই বাংলার দুটো পুলিশ আমরা নিরাপত্তার জন্য পেয়েছি, সেজন্য যেমন রাজ্য সরকারকেও ধন্যবাদ জানাই, এবং পরবর্তীকালে গত 26 তারিখে ওয়াই প্লাস ক্যাটাগরি সিআইএসএফ দেওয়া হয়েছে, তার জন্য আমি খুবই খুশি এবং আনন্দিত। যেটা মানুষের সঙ্গে যত্রতত্র আজকে পশ্চিমবাংলার যে রাজনৈতিক বাতাবরণ, হিংসা পরায়ণ বাতাবরণ, আর তার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই আমি উভয় সরকারকে ধন্যবাদ জানাই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।